নমস্কার বন্ধুরা, মিশাস ধীরেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি আমি দু ধরনের দারুণ রেসিপি নিয়ে, একদম গরমের সেরা খাবার। এই দেখুন, হাতে রয়েছে চিকেন আম, আর এই হাতে রয়েছে পটল। আজকে বানাবো সেরা স্বাদের দুধ পটল, আর তার সাথে থাকবে আম চিকেন। আম চিকেন কিন্তু বন্ধুরা গরমের একদম পুরো সেরা খাবার। যেভাবে আমি আজকে বানাবো, এইভাবে যদি আপনারা বাড়িতে এরকম আম চিকেন বানিয়ে নেন, তাহলে কিন্তু একদম গরম ভাতে দারুণ জমে যাবে। গরমে যদি এরকম আম চিকেন হয় না, তাহলে কিন্তু একদম পুরো ফাটাফাটি তৃপ্তিদায়ক খাবার। আর তার সাথে থাকবে দুধ পটল, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, দুধ পটল আর তার সাথে আম চিকেন। এই মাংসগুলো আমি কেটে নেবো এবার। আদা শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। কাঁচা বাদাম বেটে নেব। আলু পেঁয়াজ কেটে নেব। রসুন বেটে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আলু দিয়ে দেবো, লবণ, হলুদ, এবার আলুটা ভালো করে ভেজে নেব। এই যে আলুগুলোকে আমি ভালো করে একদম এইরকম করে কিন্তু ভেজে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, সাথে লবণ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো, আর এই আম চিকেন বানানোর জন্য কিন্তু পেঁয়াজটা অল্প পরিমাণে দিতে হবে, বেশি কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না। এই যে ভালো করে আমি পেঁয়াজটা একদম ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা, তার সাথে শুকনো লঙ্কা বাটা,
পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা বাটা সব আমার ভালো করে একদম ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো চিকেন, এই যে পেঁয়াজ আদা রসুনের সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার ডাটা দিয়ে দেবো, এই আম কেটে নেবো আমি। এই গরমে বন্ধুরা আম চিকেন কিন্তু দারুণ লাগে, খাওয়াও কিন্তু উপকার আর শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। আপনারা ভেবে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আম চিকেন। এই আমটা আমি এবার কুড়িয়ে নেবো। এইভাবে গ্রেট করে নিতে হবে, কী সুন্দর পড়ছে দেখুন। এবার আমি একটা মশলার পেস্ট করে নেব, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, মশলার একটা একদম পেস্ট করে নিলাম। এবার ঢাকনা খুলবো, মশলার পেস্টটা দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর পড়েছে, এটাই হয়ে যাবে কিন্তু কিন্তু ভীষণ টক আম। এবার ঢাকনা খুলবো, আজকে মারাত্মক গরম পড়েছে বন্ধুরা আমাদের এদিকে, একদম 42 ডিগ্রি তাপমাত্রা, সেই জন্য বানাচ্ছি আম চিকেন, একদম পুরো জমে যাবে, মন ভরে খেতে হবে। এই দেখুন মশলা থেকে একদম তেল ছাড়া শুরু করেছে। ভেজে রাখা আলু দিয়ে দেবো, আর ঢাকা দেবো না, এইভাবে ধীরে ধীরে ভালো করে কষিয়ে নেব। দুধ পটলের জন্য আমি পটল কেটে নেব। এরকম পরিষ্কার করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, একদম খোঁটা থাকলে হবে না, এইভাবে চিরে চিরে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, আর মশলাও কিন্তু একদম ভালো করে মাংসের সাথে আমি কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এই দেখুন একদম পুরো দারুণ জমে যাবে। এই যে এই দেখুন আলু কিন্তু গলে গেছে, দেখেছেন? এই পর্যায়ে আমি দিয়ে দেবো আম, আমটা কিন্তু এই পর্যায়েতেই দিতে হবে, এর আগে দিলে কিন্তু আলু সিদ্ধ হবে না। আম দিয়ে দিলাম, এই আম চিকেনটা খেতে যে কি ভালো হয় বন্ধুরা সে কি বলবো, গরমের দিনে একদম পুরো সেরা রান্না। ভালো করে আমি একদম কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। আজকে আম চিকেনটা একটু হালকা হালকা ঝোল ঝোল হবে, জল দিয়ে দিলাম, এই যে এরকম থাক। এবার ঢাকা দিয়ে দেবো, গরম মশলাটা এবার বেটে নেব।
আবার ঢাকনা খুলবো। আমাদের কিন্তু আম চিকেন একদম রেডি হয়ে গেছে, এরকম একটু ঝোল ঝোল হবে। গরম মশলা বাটা দিয়ে দেবো, গরমের স্বাস্থ্যকর খাবার আম চিকেন। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন দারুণ লাগবে খেতে, খেয়েও তৃপ্তি পাবেন আর একদম পুরো মনও ভরে যাবে। তো এবার আমি নামিয়ে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, পটল দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। শুধু লবণ দিয়ে পটলটা আমি ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে, একদম ভালো করে লাল করে ভেজে নেবো। ঢাকা দিয়ে দেবো, ভাজার সাথে সাথে পটল কিন্তু একদম গলেও যাবে। এবার ঢাকনা খুলবো। এই দেখুন পটল কিন্তু আমি একদম ভালো করে এরকম করে ভেজে নিয়েছি। তেজপাতা দিয়ে দেবো, এখানে হিং নিয়ে নিয়েছি, হিংটা গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে। দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো, আদা, শুকনো লঙ্কা বাটা। আদা, শুকনো লঙ্কা, টমেটোটা আমি ভালো করে একটু ভেজে নেবো। এই দুধ পটল রেসিপিটা কিন্তু বন্ধুরা একদম কিন্তু অসাধারণ এক রেসিপি, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই দেখুন টমেটো, আদা, শুকনো লঙ্কা ভালো করে একদম ভেজে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে দেবো চিনে বাদাম বাটা, বাদামের সাথে সব মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা পটল দিয়ে দেবো, এই যে পটলের সাথে সব মশলা দিয়ে আমি একদম কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো দুধ, একটুও কিন্তু জল দেওয়া যাবে না, হলুদ দেওয়া যাবে না, এইরকম একটা হালকা কালার আসবে। চিনি দিয়ে দিলাম, এই দুধ পটল কিন্তু এরকম একটু মিষ্টি মিষ্টি হবে। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা একদমই নিরামিষ একটা রান্না, আপনারা নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন। আপনারা তো সবসময় কমেন্ট করেন যে নিরামিষ কোনো রেসিপি দিতে, তো শুধু নিরামিষ রেসিপি না এনে আমি এরকম মাছ মাংসের মধ্যেও কিন্তু নিরামিষ রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই কিন্তু এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম থাক, একটুখানি দু মিনিট ফুটিয়ে নিলেই আমাদের দুধ পটল একদম রেডি হয়ে যাবে। এই যে বন্ধুরা আমাদের কিন্তু দুধ পটল একদম রেডি হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, এটা খেতে যে কি ভালো হয় সে কি বলবো। এই দেখুন বন্ধুরা একদম কিন্তু এরকম কালার হবে, হলুদ কিন্তু একদমই দেওয়া যাবে না। গরম মশলা বাটা উপর থেকে দিয়ে দিলাম, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হবে, একদম পুরো ফাটাফাটি। বাড়িতে অবশ্যই কিন্তু এরকম দুধ পটল বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতো আবারও একই কথা বলবো, অবশ্যই কিন্তু মিশাদ রেস্টুরেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা আমি আর বোন খেতে বসে গিয়েছি, দুধ পটল হয়েছে, তার সাথে হয়েছে আম চিকেন, একদম পুরো জমে খির আজকে। গ্রেভিটা দেখুন একটু দুধ পটলের, দুধ পটলটা যা হয়েছে। পটলের ভিতরে মশলাটা ঢুকে যা লাগছে বন্ধুরা, ফাটাফাটি, কিছু বলার নেই, নিরামিষের মধ্যে সেরা রেসিপি পটলের।
বেবি আছে, মুখে মিলিয়ে যাচ্ছে বেবিটা। পটলটা যা লাগছে, যারা পটল খেতে চায় না তাদেরকে দুধ পটল বানিয়ে দিলে পটলের একদম ফ্যান হয়ে যাবে। এত সুন্দর হয়েছে রান্নাটা, কি বলবো সে কি আর। কেমন হয়েছে দুধ পটল? হেভি আছে খেতে, মিষ্টি মিষ্টি লাগছে। মিষ্টি মিষ্টি লাগবে, গ্রেভিটা একদম কিন্তু মিষ্টি মিষ্টি হবে। আম চিকেন ফাটাফাটি, মানে আম চিকেনের কোনো জবাব নেই। প্রথম গালে দিয়েই একদম পুরো প্রথম বাড়িটাই যা লাগলো আম চিকেনটা, বন্ধুরা অসাধারণ। এই গরমে অবশ্যই বাড়িতে আম চিকেন কিন্তু খেতেই হবে। হালকা হালকা টক টক লাগছে আমটা, যদি টক হয় তাহলে সেই বুঝে দেবেন। আমাদের আমটা প্রচণ্ড টক ছিল, যার জন্য আমি একটা আমই গ্রেট করে দিয়েছি। আপনারা যত বানাবেন সেই অনুযায়ী আম গ্রেট করে দেবেন। এবার খাবো লেগ পিস, দারুণ। আম দিয়ে করেছি তাই কি, টকে কিন্তু অনেক সময় সিদ্ধ হয় না, কিন্তু এই দেখুন আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে দিয়ে আগে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে রান্না করতে হবে। আমটা তারপরেই দিতে হবে, তবে কিন্তু ভালো হবে। অসাধারণ একদম। ফাটাফাটি হয়েছে বন্ধুরা, এই আম চিকেনটা যা হয়েছে একদম পুরো ফাটাফাটি। মানে চিকেনের আইটেমের মধ্যে এই গরমকালে সেরা রান্না আম চিকেন। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, যে কী ভালো হয়েছে। ঝোলটা কিন্তু খুব টক না, একদম হালকা হালকা একটা টক টক লাগছে, আমের একটা ফ্লেভার অসাধারণ। আপনারা চাইলে কিন্তু আম কিন্তু স্লাইস করে কেটেও কিন্তু দিয়ে দিতে পারেন। আমি শুধু গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে এরকম গ্রেট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আম এরকম আস্তে আস্তে যেভাবে চাটনি করে আমের, ওরকমভাবেও কিন্তু কেটে দিতে পারেন, তারাও কিন্তু দারুণ লাগবে। যদি একটু বেশি টক খেতে চান, মাখিয়ে খেতে চান সেই আমটা, তাহলেও দিতে পারেন ওভাবে। একদম পুরো ফাটাফাটি ফাটাফাটি হয়েছে, মাংসের মধ্যে একটা টক টক ফ্লেভার ঢুকে গেছে। কেমন হয়েছে? হেভি হয়েছে, ভালো হয়েছে আম চিকেন। তো বন্ধুরা আজকের এই দুটো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রচণ্ড গরম পড়েছে আমাদের দিকে, তো একদম অনেক গরমে সহ্যই করা যাচ্ছে না। তো সেই গরমে আজকে দুটো রেসিপি করেছি, আম চিকেন আর তার সাথে একদম পুরো দুধ পটল। অবশ্যই বাড়িতে এরকম বানিয়ে খাবেন। তো আজকের পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাদ ব্লিস চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও কি কি নিত্য নতুন রেসিপি দেখতে চান, গরমের কী কী রেসিপি দেখতে চান, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, বানিয়ে দেখাবো আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।